আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফুয়াদ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ ফুয়াদ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ফ্রাইডে, ফ্রাইডে নাকি ছুটির দিন, কিন্তু ছুটির দিনে মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে। যারা জব করেন বা যারা ব্যবসা করেন তারা সবাই জানেন ছুটির দিনে আরও বেশি ব্যস্ততা। সো সব কাজ শেষ করে সন্ধ্যাবেলাও আমার বের হতে হয়েছিল আমার পেজ সাথে দ্য স্টোরির কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। আর আমি আজীব একটা ওয়েদার, মানে অনেক সময় ঠান্ডা লাগে, অনেক সময় গরম লাগে। যাই হোক, কেনাকাটা শেষ, এখন আমি যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আমার ছোট্ট একটা কাজ আছে সেখানে, মানে একটা মিটিং আছে। সো মিটিংটা মোটামুটি ভালোই ছিল। সো মিটিংটা শেষ হওয়ার পর কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, বিকজ আমার একটা ফ্রেন্ড আলনাহিয়ান আসবে, তার সাথে কিছুক্ষণ কথা বলবো। মানে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, সো তার অফিস শেষ, মানে তার অফিস ছিল না আজকে। সো আজকে আমি ওর জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, আমার মিটিং যেহেতু শেষ। সো এখানে আমি 2-5 মিনিট অপেক্ষা করেছি তার জন্য। আর এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, এটা হেয়ার কাট দিতে হবে। ধানমন্ডি ট্যাক্স সেলুনে যাই, সো ওখানে আমার যেতে হবে। যাই হোক, আমি পর্যাপ্ত সময় কিল করে ফেলেছি এখানে বসে থেকে। সো চলে যাচ্ছি আমার রেগুলার বসার জায়গা। সো এখানে আমরা প্রায় প্রতিদিনই আড্ডা দিয়ে থাকি। সো আমার ফ্রেন্ড আল্লাহিয়ান হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। আজকে এই পর্যন্তই থাক, ছোট্ট একটা ভিডিও করলাম। আর থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।